আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যারা 2020 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে, ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে কিন্তু তোমরা জানতে পেরেছো তোমাদের ফলাফল ঈদের আগেই প্রকাশ হবে, অর্থাৎ ঈদের আগে অথবা ঠিক পরপরই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। তো এখন ফলাফল প্রকাশের পরে তোমাদের জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কলেজে ভর্তি হওয়া, পছন্দের কোনো কলেজে ভর্তি হতে পারা, এবং সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি, অর্থাৎ কলেজে ভর্তির বিষয় এ টু জেড, অর্থাৎ কলেজে ভর্তি সকল তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে কলেজে ভর্তি সকল তথ্য। তো ঈদের আগে অথবা ঠিক পরপরই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সেই লক্ষ্যে সাধারণ ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এসএসসির ফল প্রকাশের পরপরই দ্রুততার সঙ্গে জুন মাসের প্রথম সপ্তাহে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। সেটি হতে পারে 6 তারিখও হতে পারে, অথবা 2-4 দিন পিছিয়েও যেতে পারে। যদি 6 জুন থেকে আবেদন শুরু হয় তাহলে শেষ ধাপে 24 জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। 16 আগস্ট থেকে 11 শ্রেণীর ক্লাস শুরু করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এতে প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী 6 থেকে 16 জুন পর্যন্ত গ্রহণ করা হবে, অর্থাৎ প্রথম ধাপে যে আবেদন হবে সেটা 6 তারিখ থেকে 16 জুন পর্যন্ত। আর আবেদন করার সকল নিয়ম আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারা না দেখেছে অবশ্যই দেখে নিবে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে, কয়টি কলেজ চয়েস দিতে হবে, সবগুলো বিষয় এ টু জেড খুব ডিটেলস দেওয়া আছে, আশা করি তোমরা ওই ভিডিওটি দেখে নিবে যারা না দেখেছো। 23 থেকে 27 জুন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি কার্যক্রম চলতে পারে। 5 জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। তবে যারা এসএসসি পরীক্ষার ফলাফল পুনরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরকে প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে 14 জুলাই থেকে শুরু হয়ে এটা 17 জুলাই পর্যন্ত চলবে। একই দিনে রাত 8টার পরে এই ধাপের ফলাফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের আবেদন 22 জুলাই থেকে শুরু হয়ে চলবে 24 জুলাই পর্যন্ত, এবং 24 জুলাই রাত 8টার পরে এই ধাপের ফলাফল প্রকাশ করা হবে। এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুনার রশিদ মঙ্গলবার বলেন, যদি চলতি মাসের ফলাফল প্রকাশ করা হয় তাহলে 6 জুন থেকে 24 জুলাইয়ের ভিতরে একাদশে অনলাইনে আবেদন কার্যক্রম ভর্তি কার্যক্রম শেষ করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমাদের ফলাফল যেহেতু ঈদের আগে অথবা ঠিক পরপরই প্রকাশ হবে, সেই কারণে তোমাদের কলেজে ভর্তির আবেদন শুরু হবে জুন মাসের 6 তারিখ থেকে এবং সেটা চলবে 24 জুলাই পর্যন্ত। এবং তোমরা এই ভর্তি কি আবেদন কিভাবে করতে হবে এবং কয়টি কলেজ চয়েস দিতে হবে সেই সংক্রান্ত ভিডিও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অর্থাৎ ওখানে অনেক ডিটেলস আলোচনা করা আছে, সবগুলো তথ্য এবং আবেদন করতে কত টাকা খরচ হবে সব বিষয়ে জানতে পারবে, ওই ভিডিওটি তোমরা দেখে নিবে যারা না দেখেছো। এবং অনেকে জানতে চেয়েছে যে আমি সরকারি কলেজে ভর্তি হব না বেসরকারি কলেজে ভর্তি হব, এবং এই দুটি কলেজের ভিতরে কি কি পার্থক্য আছে, ডিফারেন্ট আছে, সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা দেখোনি তারা দেখে নিবে, তাহলে তোমরা উপকৃত হবে, অর্থাৎ ভর্তির ক্ষেত্রে তোমরা ডিসিশন নিতে বা সিদ্ধান্ত নিতে তোমাদের সহজ হবে। এবং ভর্তির বিষয়ে সকল তথ্য ভর্তি আবেদন করার আগে অবশ্যই ওই ভিডিওটি তোমরা দেখে নিবে, তাহলে ভর্তির আবেদন সংক্রান্ত কোনো জটিলতায় তোমরা পড়বে না। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, খোদা।